বুধবার দিবাগত রাতে মাদারীপুরের রাজুর উপজেলার ট্যাকেরহাট সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি রাশিদা বেগমের মৃত্যুর অভিযোগ। গত এক বছর আগে পার্শ্ববর্তী মোকশেদপুর উপজেলার যাত্রাবাড়ি শাহজালাল শেখের সাথে বিয়ে হয়। এ সময় এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য জোরালো প্রচেষ্টা চালায়। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের নাটক। ঘটনার পর থেকেই হাসপাতালে তালা মেরে পালিয়ে যায় হসপিটালের মালিক পক্ষ। পরে 11টার দিকে পুলিশ হাসপাতালে আসলে একে একে সবাই এসে উপস্থিত হয় হাসপাতাল মালিক পক্ষ। প্রসূতি রাশিদা বেগমকে রাত 11টার সময় সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হলে মধ্যরাতে অস্ত্রোপচার শুরু করেন ডাক্তার। এ সময় ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেয় রাশিদা বেগম। অপারেশন থিয়েটারে বসেই রাশিদা বেগম মারা যায় বলে অভিযোগ করে রাশিদার স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যেতে বলেন সিটি হসপিটাল কর্তৃপক্ষ। মারা যাইয়া রুগী এখানে রাখবে, সে তাড়াতাড়ি রুগী গাড়ি ভাড়া করে ফরিদপুর পাঠায়, কারণটা কি এটা আমরা তথ্য জানতে চাই। সকাল আইসা থেকে তালা লক করে রাখছে, আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। ধাক্কা দিয়ে এটা কোন ধরনের? রেডি তো আচার বিচার নাই, এগুলো নাই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন রোগী অনেক আগে মারা গেছে। এ সময় মৃত রাশিদা বেগমকে ট্যাকেরহাট সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এনে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও বিচারের দাবিতে অবস্থান নেয় মৃত রাশিদা বেগমের স্বজনেরা। মৃত রাশিদা রাজুর উপজেলার আমগ্রামের আবু বলি শেখের মেয়ে। রাত্রে হয়েছিল, আমরা নিয়ে এসেছিলাম ডাক্তার কাছে, ডাক্তার পরীক্ষা করছে, কয়লা জ্বর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনি ছিলা দেড়টার সময় উঠে দিয়েছে, দুটার সময় আমাদের কাছে বাচ্চা দিছে, তারপরে তিন চার ঘন্টা পরে আমাদের রুগী রুগীরই নাই, রুগী আমাদের বসেছে, আপনার গার্জিয়ানটি গার্জিয়ান নিয়েছে, গার্জিয়ান গেছে ভিতরে, গার্জিয়ান যে দেয় যে রুগী আমনে শর্ট শর্ট করতেছে, রুগীর বুক যে একটা কিল দিছে, এমন কিল দিছে রুগীর দম বন্ধ হয়ে গেছে। ডাক্তার দিছে, ডাক্তার দিছে, তারপরে মরা রুগী আমাদের পাঠাইছে সেই অ্যাম্বুলেন্সের ভিতরে। দুইটা ডাক্তার গেছে, দুটা ডাক্তার আমাদের ছুঁয়ে আসে, দুটা জন লাভ দিছে, তারপরে আমার মামা ছিল, আমার মামাও লাভ দিছে, আমার মামা লাভ দিছে, তারপরে ওদের ধরছে, তারপরে আমরা আইসা দেখে এখানে নাই, আর আমরা নিয়ে গেছি ফরিদপুর পাখি দিয়ে মরা নিয়ে আইসি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে তিনি বলেন অভিযোগ দিলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় রাজুর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডল ফোনে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এই ব্যাপারে আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে। দুপুর দুইটার সময় অলৌকিক কারণে স্বজনদের কোনো অভিযোগ নেই বলে জানান, তারা লাশ নিয়ে বাড়ি যাবে। এই ঘটনায় রাজুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ সাদি ঘটনাস্থল পরিদর্শন করে। এই ব্যাপারে ডাক্তার আঞ্জুমান আরা মনির মোবাইল ফোনে কল দিলে রিসিভ করেননি। তার বাসায় গেলে তিনি সাংবাদিকদের কথা শুনে দরজা খোলেননি, বাসার ভিতরে থেকে জানায় তিনি ঘুমিয়ে আছেন।